আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সম্মানিত তাহমিদ ভাই আল্লাহ আপনাকে সুন্দর জীবন দান করুন এবং ঈমানের আমলের উপর রাখুন আমিন আপনাকে আন্তরিক মোবারকবাদ যে সহি বিশুদ্ধরা জেনেছেন আহলে কিতাবদের তো আসলে যারা ওরা যে বেশি আমল করতে তো অনেকেই পরিবর্তন করে দিয়েছে এই জন্য তো তাদেরকে আল্লাহ পথভ্রষ্ট বলে দিয়েছেন এবং সূরা ফাতিহাতে বলছেন গায়রুল মাগদুবি আলাইহিমুদ্দাল্লিন আমিন দুই শ্রেণী বলছেন এখানে আরও অন্য শ্রেণী আছে এই জন্য তারা যে শ্যুট করে বা মেশিনের মাধ্যমে জবা করে তো আমরা নেটে দেখেছি তাদের কাছ থেকেও না শুনলে আমরা বিভিন্ন ওয়ে দিয়ে আমরা এই বিষয়গুলো অবগত হয়েছি এই জন্যই তো মুসলমানকে সতর্ক থাকা দরকার ভাই মুসলমান মুসলমান ইমান আমল সবচেয়ে বড় সেফটি আল্লাহ আমাদেরকে ইমান দিয়েছেন মুসলমান বানিয়েছে এর থেকে বড় নিয়ামত আর কী হতে পারে ভাই এবং এটাকে যত্ন করার দায়িত্ব আমার আপনার আল্লাহ দিয়েছেন বিনা সময় বিনা পরিশ্রম আমরা এটা পেয়েছি এখন এটাকে যত্ন নেওয়ার দায়িত্ব আমার আপনার এবং আল্লাহ যত্ন নেওয়ার জন্য যুগে যুগে রাসুল পাঠাইছেন কোরআন হাদিস পাঠাইছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন ভালো পরিবেশ দিয়েছেন আলেম ওলামার ব্যবস্থা করছেন জুমা নামাজ জুমা জামাতের ব্যবস্থা করছেন এবং সুন্দর পরিবেশে আল্লাহ থাকার ব্যবস্থা করছেন কষ্ট তো মোমিনদের জীবন ভাই কষ্ট হবেই মোমিন কি দুনিয়াতে জান্নাত পাবে আল্লাহ রাব্বুল আলামিন মোমিনদের বলছেন কি আর দুনিয়া সিজন মোমিন আর জান্নাতুল কাফের মোমিনদের জন্য দুনিয়াটা জেলখানা জেলখানা মানে কি সাইড দেওয়ালের ভিতরে থেকে আপনি কিছুই করতে পারবেন না আপনাকে সব সীমার মধ্যে সাইকে চলতে হবে আর কাফেরদের জন্য কি হুররিয়াত সে পূর্ণ স্বাধীনতা হ্যাঁ সে সব জায়গাতে উইনার হ্যাঁ ঘরে থাকলেও সে মনে করে আমি উইনার আর বাইরে থাকলে তো তার আরও ডাবল উইনার তার কোনো বাধা ধরা নাই এই জন্য কাফের রাষ্ট্রে যে সমস্ত মুসলমানগুলো আছে তারা বলে যে তাদেরকে হালাল বোঝান যায় না হালাল হারাম কি তারা জানে নাকি হালাল হারাম আল্লাহর পক্ষ থেকে এটা নির্ধারিত কোনো কাফেরকে যদি বলেন বিড়াল খাওয়া হারাম তাই খুবই হারাম কি তো বুঝবে যেমন চায়নাতে যারা লেখাপড়া করে যে সমস্ত ছেলেপেলে তারা বলে যে চায়নার হালাল হারাম বোঝে না বুঝবে কেমন তো মুসলমানরা সে বোঝে চায়নার মুসলমানরা বুঝবে কেন আল্লাহর বিধান তো ওরা জানে না এরা তো কাফেরই আল্লাহর প্রতি আল্লাহর বিধান জানা দূরের কথা আল্লাহকে সে চিনে না যাই হোক মুসলমান তেরে বড় নিয়ামত প্রত্যেকটি মুসলমান যখন এই সমস্ত বিষয়গুলো সমাধান করতে পারবে না তাকে তাকে ওখান থেকে দ্রুত গতিতে চলে আসতে হবে তাড়াতাড়ি তাকে অন্য ভালো পথ অবলম্বন করা এটা তার ইমানই দায়িত্ব না হলে সীমান হারা হয়ে গেলে তার সর্বোচ্চ হারিয়ে যাবে এই টাকা পয়সা অর্থ সম্পত্তি রেখে চলে যাবে দেখেন বর্তমানে তাহমিদ ভাই করোনা ভাইরাসে কোটি কোটি টাকার মালিকরা মরে গেল তাদের বাড়ি গাড়ি অর্থ সম্পদ সব ফেলাইতে চলে গেল কি হবে মূল্য বলেন আপনি মনে করেন জাহাজে যারা চাকরি করে 8 লাখ 9 লাখ টাকা বেতন পায় এবং ভালো আরও বেশি বেতন পায় তাই এই টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি করলো গাড়ি করলো সুখ শান্তি ছেলে মেয়ের জন্য বহুত কিছু করলো কিন্তু নিজে ইমান হারা হয়ে গেল তাহলে লাভ কি এটা অনেকেই কিন্তু বোঝে না অতএব কোনো ব্যক্তি যদি ইমানের রক্ষার্থে ইমান রক্ষার্থে যদি ডাল ভাত খেতেও হয় তো এটা তার জন্য বিশাল সফলতা আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে আর মানুষের সুখ দুঃখ সবসময় এক থাকে না ভাই কোনো সময় সুখ থাকে কোনো সময় দুঃখ থাকে কোনো সময় অসুস্থ থাকে কোনো সময় ভালো থাকে কোনো সময় এই পজিশন থাকে কোনো সময় এই পজিশন থাকে প্রতিদিন মানুষের এক একটা পরিবর্তন হতেই থাকে আল্লাহ রাব্বুল পরিবর্তন করতে বলেন আল্লাহ বলছেন কুল্লাহি মিন হুয়া ফি শান আল্লাহ প্রতিদিন একটা ভালো 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 কাজে একটা গুরুত্বপূর্ণ কাজে আল্লাহ নিয়োজিত করে থাকেন আল্লাহ কাউকে সুস্থ করেন কাউকে ভালো করেন কাউকে অসুস্থ কাউকে ছেড়ে দেন কাউকে মেয়ে দেন কাউকে জন্ম দেন কাউকে মৃত্যু দেন কাউরে এটা কাউরে রাজা বানান বা কাউকে বাদশাহ বানান দুনিয়ার বিভিন্ন কাজকর্ম আল্লাহর পক্ষ থেকে এটা ফয়সালা হতেই থাকে আল্লাহ আমাদেরকে সুস্থ এবং নিরাপদে রাখুন আল্লাহুম্মা আমিন হাজা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মাদ সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু